ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে আজ উচ্ছেদ চালানো হচ্ছে কেরানীগঞ্জ এলাকায়। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাকিব, উচ্ছেদ অভিযান চলছে আজ 44তম দিনের মতো। সকাল থেকে মূলত কেরানীগঞ্জের হাসনাবাদ অংশ উচ্ছেদ করা হচ্ছে, বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পারেটি। এবং এখানে কিন্তু সকালে এসেই আজ একটি সাততলা ভবন উচ্ছেদ করা হচ্ছে। আপনি যদি একটু দেখেন আমার পিছনে, একদমই ঝকঝকে তকতকে নতুন একটি ভবন এটি, এবং খুবই দারুণভাবে আমরা দেখলাম এখন যে অংশটি ভাঙা হচ্ছে সাততলা ভবনের দুইতলা এবং তিনতলা, এটি ছিল মূলত একটি ডুপ্লেক্স। আমরা বাহির থেকে যতটুকু দেখছিলাম যে এটি একটি ডুপ্লেক্স ছিল, দুইতলা এবং তিনতলা মিলে সে অংশটি ইতিমধ্যেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমি যদি একটু আপনাকে বলি, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে সীমানা পিলারটি, এবং সীমানা পিলারটি কিন্তু পাশেই আছে। সেই সীমানা পিলারটি কেন তারা নামেনি, এত বড় একটি নতুন বিল্ডিং করলেন এবং এত বড় অভিযান চলছে, সেটি কিন্তু আমরা এখানে স্থানীয় যারা মানুষ রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু আমরা মালিক পক্ষের কাউকে পাইনি। তো স্থানীয়রা যে বিষয়টি বলছিলেন যে এই ভবনটির মালিক মূলত এই কেরানীগঞ্জের সাবেক একজন চেয়ারম্যান নাজিম উদ্দিন চেয়ারম্যান, তার ভাই শফি উদ্দিন। মূলত তারা তাদের যে প্রভাব প্রতিপত্ত সেগুলো বিস্তার করেই এমনটি ভবন করেছেন বলে স্থানীয়রা বলছেন। এবং দেখছেন যে এই দুপাশে আরও যত স্থাপনা আছে সেগুলো কিন্তু সীমানা পিলারের ভিতরে যতগুলো আছে আরও সেগুলো সবই গুঁড়িয়ে দেওয়া হবে। এবং এখন এই লাইনে কিন্তু অনেকগুলো ভবন রয়েছে, যদিও সাততলা ভবন বা এত বড় ভবন কিন্তু আর নেই, একটি মাত্র রয়েছে। অন্যান্য ভবনগুলো মূলত তিনতলা, চারতলা বা দোতলা এমন ভবন রয়েছে। এবং এখানে আরেকটি যেটা সবচেয়ে দেখার বিষয় ছিল যে এই ভবনের যারা অবৈধ দখলদার তারা এতটাই কৌশলী বা এতটাই ধূর্ত, তারা এই ভবনের সামনের একটি দোতলা মতো আরেকটি ভবন রয়েছে সেটিতে কিন্তু লিখে রেখেছিল যে একটি মরদেহ এখানে গোসল করানো হয়। কিন্তু যখন এই ভবনটি ভাঙা হলো ভিতরে দেখা গেল কিন্তু কোনো কিছুই নেই, এমনকি ভিতরের অংশে কোনো যে পলেস্তরা কিংবা রং করা সেগুলো, অর্থাৎ ভিতরে কোনো কার্যক্রমই নেই। শুধুমাত্র ভবনটি রক্ষা করবার জন্য এমন কৌশল অবলম্বন করেছে ভবন মালিকরা, সেটিও কিন্তু আমরা এখানে এসে দেখেছি। বাইরে খুব সুন্দর চকচকে রং করে রাখা হয়েছিল কিন্তু ভিতরে কিন্তু কোনো ধরনের কার্যক্রম আমরা দেখিনি। তো এখন দেখছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরও যতগুলো অবৈধ স্থাপনা আছে এই পোস্তগোলা ব্রিজের পরে, অর্থাৎ আমরা যে অংশটিতে আছি এটি হলো ঠিক পোস্তগোলা ব্রিজ থেকে ফতুল্লার দিকে যেতে হাতের ডান পাশে পড়ে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ পার। তো এবং এখানে কিন্তু এর পাশে একটি কবরস্থানও আছে, যদিও কবরস্থানটি বিষয়ে উচ্ছেদ করা হবে কিনা বা দেয়ালগুলো মূলত একটি বড় দেয়াল এখানে নদীর জায়গায় পড়েছে সেটি উচ্ছেদ করা হবে কিনা সেটি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে যতটুকু আমরা জানি যে আপাতত এই কবরস্থান এগুলো উচ্ছেদ করবার কথা নয়, মোটামুটি যে অন্যান্য স্থাপনা রয়েছে সেগুলি মূলত উচ্ছেদ করা হচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে ঢাকার চারপাশে গত এই 44 দিনে, অর্থাৎ জানুয়ারি মাসে উচ্ছেদ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় 5,000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর পাশাপাশি প্রায় 6 কোটি মতো নিলামের মাধ্যমে বিভিন্ন অবৈধ স্থাপনা বিক্রি করে দিয়েছে সরকার, যেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জড়ো হয়েছে। তো দেখা যাক আজকে আসলে এই উচ্ছেদ আরও কতদূর চলে এবং আরও সামনে কী কী অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা আপনাকে পরবর্তীতে নিশ্চয়ই জানিয়ে দিতে পারবো। তা আমার কাছে এখন পর্যন্ত এই ছিল উচ্ছেদের সবশেষ খবর। হরি দর্শক, রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব, জানাচ্ছিলেন নদী পারের অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযানের খবর।